আলোর আমন্ত ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত বন্ধুরা পোস্ট অফিসে প্রচুর সংখ্যক নিয়োগ হতে চলেছে ব্রাঞ্চ পোস্টমাস্টার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক পদে পোস্ট অফিসের এই নিয়োগ কিন্তু সরাসরি মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারকেই গুরুত্ব দেওয়া হয় এক্ষেত্রে কিন্তু যাদের নাম্বার বেশি থাকে তাদেরই কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল থাকে আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো তুলনামূলক কম নাম্বার থাকলেও মাধ্যমেকে শুধুমাত্র ফর্ম ফিল আপের টেকনিকের উপর ভিত্তি করেও কিন্তু অনেকাংশেই কিন্তু সম্ভাবনা তৈরি করা যায় তাই বন্ধুদের বলবো যে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য আর বন্ধু যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তবে বলবো অবশ্যই লাইক বাটনে একটু প্রেস করে দেবে আর বন্ধু তুমি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হও এমন অনেক প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব পোস্ট অফিসে চাকুরির ক্ষেত্রে আবেদনের সময়সীমা শেষ তারিখ কিন্তু ষোলো দুই দু হাজার তেইশ ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো ভুল থাকলে কারেকশনের সুযোগ থাকছে সতেরো দুই দু হাজার থেকে উনিশ দুই দু তারিখ পর্যন্ত বয়সের সময়সীমা আঠেরো থেকে চল্লিশ বছর এসসি এস বা ওবিসি কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় থাকছে সে সঙ্গে কিন্তু আবেদনের ক্ষেত্রে কিন্তু ফিমেল ক্যান্ডিডেট এসসি এসটি এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের কিন্তু আলাদা করে ফর্ম ফিল আপের কোনো চার্জ লাগছে না জেনারেল ক্যান্ডিডেট এবং ইডব্লিউএস এবং ওবিসি এদের কিন্তু ফর্ম ফিল আপের ক্ষেত্রে একশো টাকা করে ধার্য হয়েছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস সেই সঙ্গে কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে এবং যেই এরিয়ায় কাজ করবে সেই এরিয়ার যে লোকাল ল্যাঙ্গুয়েজে তাকে কিন্তু স্বাবলম্বী হতে হবে সেই সঙ্গে সাইকেল বা মোটর চালানোর কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে এবার আমরা দেখে নিই তুলনামূলক কম নাম্বার থাকা সত্ত্বেও কিভাবে আমরা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করলে অনেকাংশেই কিন্তু চাকরির একটা সম্ভাবনা থেকে যায় প্রথমেই তোমরা গুগলে গিয়ে টাইপ করবে ডাব্লিউ ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট গভ ইন এরপর কিন্তু তোমরা যখন মেইন ওয়েবসাইটে প্রবেশ করছো একদম প্রথমেই দেখো স্টেপ ওয়ান রেজিস্ট্রেশন এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর কিন্তু এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি মোবাইল নাম্বার যেটি দেবে এখানে কিন্তু তোমাদের একটি ভেরিফিকেশান কোড যাবে এই কোডটি কিন্তু তোমাদের এখানে বসিয়ে সাবমিট করতে হবে এবং তারপর কিন্তু তোমার ইমেল আইডি যে অফিসিয়াল ইমেল আইডি এখানে বসাবে এবং তাতেও কিন্তু তোমার একটি ভেরিফিকেশান কোড যাবে এই দুটি ক্ষেত্রেই কিন্তু তোমার ভেরিফিকেশান কোড দুটি বসিয়ে সাবমিট করতে হবে এরপর কিন্তু অ্যাপ্লিকেন্ট নেম আবেদনকারীর নাম অ্যাজ পার রেকর্ড যেটা সেকেন্ডারি সার্টিফিকেটের যে রেকর্ডটা আছে সেই হিসাবেই কিন্তু তোমাদের নামটি বসাতে হবে এরপর কিন্তু বাবার নাম ফাদার্স নেম এক্ষেত্রেও কিন্তু সেকেন্ডারি সার্টিফিকেটের হিসাব করেই যে নামের বানানো রয়েছে সেটাই কিন্তু তোমাদের বসাতে হবে এরপর ডেট অফ বার্থ জেন্ডার কমিউনিটি এবং তারপর ইয়ার অফ পাসিং সেকেন্ডারি সেকেন্ডারি কত সালে পাস করেছো এই সমস্ত ইনফরমেশান এক এক করে দিয়ে যাবে এবং অ্যাট লাস্ট যেখানে আছে ক্যাপচা এই ক্যাপচা অপশানে তোমাদের যে ক্যাপচাটি আছে ক্যাপচাটি বসানোর পর এখানে কিন্তু তোমরা সাবমিট করবে এটা কিন্তু তোমাদের পার্ট ওয়ান রেজিস্ট্রেশন কমপ্লিটের প্রথম পার্ট থাকছে এরপর কিন্তু আবেদনকারীর আধার কার্ড নাম্বার বসাতে হচ্ছে এবং তারপর কিন্তু ফিজিক্যালি যদি হ্যান্ডিক্যাপ থাকেন তাহলে তার উল্লেখ রাখতে হচ্ছে এবং তারপর এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ স্টাডি ইন সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক বোর্ড যেই বোর্ড ল্যাঙ্গুয়েজে ছিল সেখানে কিন্তু সেই ভাষার এখানে উল্লেখ রাখতে হচ্ছে এবং তারপর ওয়েদার এমপ্লয়েড যদি কোথাও কাজ করে থাকেন সেখানে তার এখানে কিন্তু সেই কাজের উল্লেখ রাখতে হবে এবং তারপর কিন্তু আবেদনকারীর রিসেন্ট আপডেটেড ফটো পঞ্চাশ কেবির মধ্যে এবং একটি সিগনেচার কুড়ি কেবির মধ্যে আপলোড করার পর কিন্তু আপনি যখন সাবমিট অপশানে ক্লিক করছেন এখানে কিন্তু টোটাল ইনফরমেশানটি একবার চলে আসছে আপনি সাবমিট যখন দিচ্ছেন এখানে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি ক্রিয়েট হয়ে যাচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটি ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনি যখন কন্টিনিউ অপশানে ক্লিক করছেন এখানে কিন্তু অ্যাট ফার্স্ট আবেদনকারীর তার অ্যাড্রেস প্রুফ হিসাবে কিন্তু ঠিকানা দিতে হচ্ছে এখানে কিন্তু আবেদনকারীর প্রথমেই কিন্তু তার ভিলেজ যেখানে হচ্ছে প্রথমেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বা ডোর নাম্বার স্ট্রিট ভিলেজ পঞ্চায়েত নাম্বার বা ডিস্ট্রিক্ট পিনকোড এগুলো বসানোর পর কিন্তু যেই বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছে সেই বোর্ডের এখানে উল্লেখ রাখার পর কিন্তু সেই বোর্ডের যে নাম্বার প্রাপ্ত নাম্বারগুলো এখানে বসাতে হচ্ছে এবং তারপরেই কিন্তু সবচাইতে যেটা ইম্পর্টেন্ট পার্ট এই পর্যন্ত ফর্মটি ফিল আপ করার পর যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এখানে কিন্তু পোস্ট অফিস সিলেকশানটা বন্ধুদের বলবো এই পরীক্ষার ক্ষেত্রে অর্থাৎ এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু কোনো পরীক্ষায় বসতে হয় না এখানে কিন্তু মাধ্যমিকের নাম্বারকেই গুরুত্ব দেওয়া হয় সেক্ষেত্রে যাদের মাধ্যমিকের নাম্বার খুব ভালো আছে তাদের কিন্তু ডাইরেক্ট সম্ভাবনা অনেকটাই বেশি থাকছে আর আমার প্রিয় বন্ধুদের যাদের কিন্তু নাম্বারের মধ্যে কিন্তু ভালো নাম্বার রয়েছে কিন্তু মনে হচ্ছে যে তাদের কিন্তু আমার যথেষ্ট লড়াই করতে হবে আমি তাদেরকেই বলতে চাইছি এক্ষেত্রে কিন্তু তোমরা সমস্ত যে পোস্ট অফিসগুলো আছে কিন্তু এখানে তোমরা দুটো তিনটে বা চারটে পোস্ট অফিস সিলেকশান করলে হবে না এখানে তোমাকে আগে যেটা করতে হবে প্রথমেই কিন্তু সিলেক্ট যে ব্রাঞ্চ তোমরা যে ব্রাঞ্চ যে সার্কেলে অ্যাপ্লাই করতে চাচ্ছ সেই সার্কেল ধরে নিচ্ছে আমি উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি যেটা বারাসাত এর আন্ডারে কিন্তু এই আন্ডারে যেই সমস্ত পোস্ট অফিসগুলো আসছে এখানে কিন্তু যেটা হচ্ছে ফার্স্ট বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক এই তিনটে পদে কিন্তু ফর্ম ফিল চলছে তুমি যদি এসসি ক্যান্ডিডেট অর্থাৎ ওবিসি ক্যান্ডিডেট বা জেনারেল ক্যান্ডিডেট তুমি যদি কোনো কোটার ক্যান্ডিডেট হয়ে থাকো আমি তোমাকে বলবো প্রথমেই কিন্তু কোটা ধরে অ্যাট ফার্স্ট তোমার পরিচিত জায়গা যদি থাকে সেখানে তোমরা সিলেক্ট করতে পারো এবং তারপর কিন্তু এসসি কোটা ধরে কিন্তু সমস্ত ফর্মগুলো আগে ফিল আপ করে নেবো চয়েস করে নেবো এরপর কিন্তু জেনারেল কোঠায় তোমরা কিন্তু টোটাল যতগুলো ব্রাঞ্চ আছে সমস্তটাই ফিল আপ করবে ঠিক তেমনিভাবে কিন্তু যদি তোমাদের মুখ্য উদ্দেশ্য থাকে যে আমাকে বিপিএম বা এবিপিএম বা ডাক সেবক নয় এখানে কিন্তু আমাকে একটি সিলেকশন অর্থাৎ সুযোগ পাওয়াটাই সবচেয়ে তো অগ্রকন্ন বিষয় সেক্ষেত্রে আমি বলবো তোমাদের যে কোটা যদি কোনো থেকে থাকে সেক্ষেত্রে কোটার আন্ডারে কিন্তু যেই ব্রাঞ্চগুলো আছে কাছাকাছি সেগুলো আগে সিলেকশন করে নেওয়ার পরে কিন্তু সমস্ত পোস্ট অফিসগুলোই যদি তোমরা সিলেক্ট করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকাংশেই কিন্তু সুযোগ পাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় প্রিয় বন্ধুদের বলবো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে কাজে আসে তবে বলবো অবশ্যই লাইক বাটনে একটু প্রেস করে দেবে আর বন্ধু তুমি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হও এমন অনেক কাজের প্রয়োজনে ভিডিও খুব সহজেই পেতে অবশ্যই বলবো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখতে ধন্যবাদ